সবথেকে ভালো হ্যাঁ ও খুব ভালো শুশু দিত ও মাই গড জাস্ট চিনুন বাই গেট ও মাই গড এটা আমাকে কেউ শুশু দিতে পারে না এইটা একটা অফিস ফ্যাশন বলা যায় কোনো পয়েন্ট যে আমরা ঘন্টার পর ঘন্টা কিন্তু ঘুমোতেও পারি মানে নো ডাউট চোখ বন্ধ করে না তুই পারিস না না বেল আমরা তো চলে এসেছি খেলনা বাড়ির সেটে দেখতেই পাচ্ছেন শুটিং চলছে আর এবার আমরা একটুখানি মেকআপ রুমে যাচ্ছি মেকআপ রুমে কী হচ্ছে সেই খবরটাই আমরা একটু নিতে এসেছি কারণ আজকে গুগলির গায়ে হলুদের পর্ব চলছে গুগলির গায়ে হলুদের পর্ব তো হবে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে মেকআপ রুম প্রায় ফাঁকা ফাঁকা একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিই তবে যেই মেকআপ রুমে আমি ঢুকলাম সেখানে আরাত্রিকা দেখা পাইনি কিন্তু আরাত্রিকার খোঁজ তো করতেই হবে তো তাহলে আরাত্রিকা কোথায় এবার আমরা পৌঁছে যাচ্ছি সেকেন্ড মেকআপ রুম এবং সেকেন্ড মেকআপ রুমে ঢোকার আগে একটু নক নক ইয়েস টান টান আরে বাস সেজে গুজে সবাই বসে আছে কি হচ্ছে তিন সুন্দরীতে বসে আজকে আজকে কি ব্যাপারটা কি সবাই হলুদ কি গায়ে হলুদ নাকি গায়ে হলুদ গুগলির সো কি প্ল্যানিং রয়েছে গুগলিকে নিয়ে আমাদের সবার তো অনেক প্ল্যানিং থাকে মানে আমাদের তো এখন গুগলির বিয়েটা এই বিয়েটা ভালো ভালোই হবে আর কি এটাই ধুমধাম করে একটা বিয়ে হচ্ছে ধুমধাম করে বিয়েটা হচ্ছে সো এবার তার জন্য কি তোরচোর মানে কি স্টাইলিং কি কি হচ্ছে কতক্ষণ লাগতে পারে ওরে বাদ সেজে গুজে সবাই মাথায় ফুল সবার বেশি সময় দিই না আমরা তাড়াতাড়ি রেডি হয়ে যাই আমরা খুব ভালো দে মেকআপ করতে আমরা বেশি সময় দিই না হেয়ারও বেশি সময় দিই না হ্যাঁ আর আবার রেডি হয়ে যাও সেরকম কোনো না হয়তো ফুল টেক টেক্সটা করে একটু শাড়িটা তার জন্য পরি এই যায় এই যা তো তাহলে শুটিং কি এখন অবধি একটাও সিন হয়েছে সকাল থেকে না আমার হয়নি প্রোমো হয়েছে আমার সকাল থেকে প্রোমো হয়েছে আরে সকালে কখন আসা হয়েছে সকালে এসেছি 8টার সময় আচ্ছা এসেছি তো প্রোমোটা হয়েছে প্রোমোটা ডান হওয়ার পরে জাস্ট একটু এই লাঞ্চ ব্রেকটা হয়েছে একটু রেস্ট পেয়েছে তারপর আবার আমরা সারা দিন কার মতো আমাদের চলবে তো সেই যার বিয়ে সে কোথায় সে কি সাজগোজ করতে ব্যস্ত ওর বিয়ের লুকটা হয়েছিল এখন আবার গায়ে হলুদ ও আচ্ছা ওই জন্য সিঁদুর পড়া ছিল প্রোমোতে আর এখন আবার সিঁদুর মোছা হচ্ছে ওরে পাগলা বেশ এবার তো মহালয়ার শুট তো হয়ে গেছে আমি শুনলাম তো কিরকম ছিল শুটিং সকাল 7টা নাকি থেকে নাকি রাত 12টা অবধি শুটিং হয়েছে আমরা শুনলাম ছিল আর সব থেকে বড় ব্যাপার আমার হয়তো একটু বেশি চাপ পড়ে গেছে কারণ মানে আমার শুধু না মানে ধরো টেলি একাডেমি মহালয়া দুটোই যাদের আছে তাদের একটু বেশি চাপ পড়ে গেছে কারণ রিহার্সেলগুলো ডেটগুলো ক্ল্যাশ করতো হ্যাঁ তার মধ্যে আমার আমার সব থেকে বড় ব্যাপার আমার সিরিয়ালস ইভেন্ট চলছে এখানের একটা নাচ ওখানের একটা নাচ আবার ওখানের একটা নাচ তিনটে জায়গায় তিনটে নাচ আলাদা আলাদা আর এখানে আমরা প্রায় এক সপ্তাহ প্রত্যেক সপ্তাহে একটু ইভেন্ট হয় কিন্তু এখানে একটু বড় করে হচ্ছে বলে আমার নাচ পান প্রচুর প্রচুরই থাকছে তো আমি ভীষণ এনজয় করেছি ঘুমটা হয়তো একটু কম হয়েছে এই সপ্তাহটা তবে হ্যাঁ এরপর থেকে তো আবার ছুটি পাবোই তো তখন ঘুমিয়ে নিতে পারবো আমাদের খেলনা বাড়ি এমন একটা সিরিয়াল মানে পুরো ইভেন্টের দরকার পড়ে এমনিতেই আমি এমনি ইভেন্ট ফুল লোকজন আচ্ছা মেকআপ রুমে যখন মানে শুটিং থাকেন কি হয় আমি বলির পেছনে লাগি মাঝে মিথু পাগলি আমি ভালোবেসকে নাম দিয়েছি মিথু পাগলি মাঝে মধ্যে আমরা
আচ্ছা কিরকম ভাবে দেয় মানে সুশ্রীটা মানে নখ দিয়ে আঁচড়ে দেয় মানে এরকম সবার পেছনে বসে ওই সিটটা হট সিট ওইখানে একবার কলি একবার অলকা একবার আবার মানে খুব ভালো সমিতি ঘুরে ঘুরে গেল পিঠটা নিয়ে পিঠটা নিয়ে ঘুরে গেল শ্বশুরি দিতে হবে বলে আর আমি ইঙ্গিতটা বুঝতে পারি যখন এর উপরে বসে যাব একটু এটা কেন সেটাই তো একটু স্পর্শ স্পর্শ এটা ওই বলেছে কিন্তু মানে কোট ল্যাঙ্গুয়েজটাও বলেছে কেন করলে তোমরা বাবা ফুল আবেদন নিয়ে বেশ তাহলে তোমরা বুঝতেই পারলাম তার কতক্ষণের মধ্যে ফ্লোরে যাওয়া হচ্ছে এইটুকু এইটুকু মানে সকাল 8টায় কল হলে মাঝে মাঝে 4-5টার সময় সিনে আছি বসে আছি বসে আছি মহালয়ার শুট ছিল মানে মহালয়ার না লুকসের ছিল তো ওর দুটো আসার কথা তো আস্তে আস্তে 2:30 বেজে ওর সকাল থেকে আমাদের কল দিয়ে দিয়েছিল ঠিক আছে আমাদের মনে হয় 9টা না 10টার সময় দিয়েছে আমরা চলে এসেছি ঠিক আছে এসে আমরা রেডি রেডি হই আমি আর পিয়ালি মানে ঘুমালাম প্রায় 11টার সময় শুয়েছি 2:30টার সময় ঘুমাচ্ছি আমরা ঘুমাচ্ছি লাঞ্চ ব্রেক দিয়েছি আমরা কেউ যাইনি দুজন ঘুমাচ্ছি পুরো মানে অঘরে ঘুমাচ্ছি তারপর কাকিমা ফোন করে বলছে এই খেয়ে নে খেয়ে নে তোদের দুটো ও আমাকে বল হে ওঠো 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 আমাদের মনে হয় লাঞ্চ ব্রেক দিয়ে দিয়ে আমরা কিছু আমরা উঠলাম উঠে খেলাম খাওয়ার সময় কিন্তু দুটো দুজনে একটু দুবার কথা বললাম খেলাম খেয়ে খাওয়াটা রেখে আবার শুয়ে পড়লাম ঠিক আছে শুয়ে পড়ে আমাকে 4:00 ডাকতে এলো আমি 4:00 শটে গেলাম ও তারপরেও ঘুমলো তারপরেও একটা সিনের পরে তারপর আবার কলি একজনকে পাঠিয়েছিল সুলতা হ্যাঁ যে এলি বেঁচে আছে কিনা দেখে আয় তো হ্যাঁ তো তখন ঘুমিয়ে মানে প্রায় 5টা অবধি পুরো টানা ঘুমিয়েছে মানে কোনো কোনো মানে আমার এত হিংসে হচ্ছে আমি ভোরবেলা উঠে মহলায় এলো 7টার সময় মহলায় লুচি দিয়ে গেছি ওখানে তাম ঝাম দাঁড়ি পুরো ওই দিনটা মানে পুরো এসেছি এসে দেখছি অনিমেষ দার সঙ্গে আমার সিন ওনা অনিমেষ দার আপটু আছে তখনই বেরোতে হবে অনিমেষ থেকে তারপরে আমি এসে আবার বললাম বাকিদের প্রসিডিউর মেকআপ আর হেয়ারটা করে আসছি তারপরে আবার করে তাম ছম করে কাটলাম আমার কি কষ্ট হচ্ছে ওকে দেখে কি হিংসে হচ্ছে বেশ বুঝতে পারলাম যে মেকআপ রুমে কী কী কাণ্ড হয় আর এরকম নানান বলি টলি আপডেটসের খবরাখবর মানে টেলি জগতের খবরাখবর পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে শুধুমাত্র আজ তাক বাংলায়